শিলিগুড়ির পৌর নিগমের 30 নং ওয়ার্ডে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে বইছে উন্নয়নের বার্তা। সেই উন্নয়নের প্রকল্পগুলির মধ্যে শিলিগুড়ি পৌর নিগমের 30 নং ওয়ার্ডের তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন দুপুরে প্রকল্পের ফলক উন্মোচন করে সীমানা প্রাচীরের উদ্বোধন করেন। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পুনাম বালাম। এছাড়াও এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্ররা। মন্ত্রী জানিয়েছেন, রাজ্য জুড়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রকল্পগুলিকে হাতে নিয়েছেন, সেইভাবে শিলিগুড়িতে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে। আগামী দিনে এই স্কুলের আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প কাজ করা হবে। আজকে কি কি প্রজেক্টের উদ্বোধন হলো? আজকে আমরা 4টা প্রজেক্ট করলাম। এখানে একটা বড় কাজ ছিল, 74 লক্ষ টাকায় এই কাজটা করলাম। 38 নম্বর ওয়ার্ডে 2টো রাস্তা কালভার 2 কোটি টাকার কাজ হয়েছে। একটি স্কুলের সীমানা পাচি করেছে আমার বিধানসভা 37 নম্বর ওয়ার্ডে একটা, 38 নম্বর ওয়ার্ডে 2টো রাস্তা, 23 নম্বর ওয়ার্ডে প্রায় 94 লক্ষ টাকা দিয়ে রাস্তা, আর এখানে 30 নম্বর ওয়ার্ডে সীমানা পাচি পেপার ব্লক সিটিং অ্যারেঞ্জমেন্ট সিসি ড্রেন এই কাজটা 74 লক্ষ। এই 5টা প্রজেক্ট আজকে উদ্বোধন করেছি। কালকে আমি 2টো প্রজেক্ট উদ্বোধন করবো, 11 আর 32 নম্বর। আর 4টে কাজ নতুন শুরু হবে, সেগুলো আমরা কাজগুলো শুরু হয়ে গেছে, ওই কাজগুলো আমি 13 তারিখে দেখতে যাবো। 2 নম্বর ওয়ার্ডে 2টো কাজ আছে আর 1 ওয়ার্ডে। তো এইসব কাজের যে উদ্বোধন হচ্ছে, এটা কোথাও না কোথাও কি যে ইলেকশন আসতে চলেছে তার উপর প্রভাব ফেলবে? 1 বছর আগে হয়েছে না, মানে এই যে উদ্বোধন এখন হচ্ছে, উদ্বোধন করতেই হবে।